আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না, এটি লজ্জার, বলেছেন এরদোগান। এরপর জানিয়ে দিব পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না, বলেছেন পেজেশকিয়ান। এদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাপ্রধানের মৃত্যুর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। এরপর জানিয়ে দিব 5 নভেম্বরের আগেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। আরো জানিয়ে দিব লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়াকে অস্ত্র দেয় ইরানের ওপর ইইউ নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না, এটি লজ্জার, বলেছেন এরদোগান। লেবাননে জাতিসংঘ তার কর্মীদের ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার বিশ্ব সংস্থাকে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, জাতিসংঘের ভাবমূর্তি এমনকি নিজের কর্মীদেরও রক্ষা করতে পারে না, তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ। তিনি আরো বলেন, আসলে আমরাও অবাক হয়েছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে থামানোর জন্য অপেক্ষা করছে। এরদোগান বলেন, আগ্রাসী মনোভাবের কারণে এ অঞ্চল ইসরায়েলের আগুনে জ্বলছে। তার ভাষ্য, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ আবারও প্রমাণ করেছে আমাদের উদ্বেগ কতটা যৌক্তিক। একই সঙ্গে ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন এরদোয়ান। লেবাননে জাতিসংঘের মতে ইসরায়েলি ট্যাঙ্ক রোববার শান্তিরক্ষী ঘাঁটিতে বিস্ফোরিত হয়। এটি শান্তিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা। পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না, বলেছেন পেজেশকিয়ান। ইরান সফররত আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ গতকাল তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে সক্ষম। ইরান ও আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং দুদেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর নিরাপত্তা রক্ষার জন্য সীমান্তে দেওয়াল নির্মাণ করার প্রয়োজন নেই, বরং পারস্পরিক সহযোগিতার জন্য সীমান্তে যৌথ বাজার প্রতিষ্ঠা করা উচিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মোস্তাফায়েব বলেন, আজারবাইজান ইরানের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি ও ট্রানজিট ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। বাকু তেহরানের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে তিনি উল্লেখ করেন। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাপ্রধানের মৃত্যুর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালিভি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবিটি ভেসে বেড়াচ্ছে। রোববার 13 অক্টোবর ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত এবং অন্তত 67 জন আহত হয়েছেন। সোমবার জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে হিজবুল্লাহর ড্রোন হামলায় IDF প্রধান হাজি হালিভির নিহত হওয়ার খবরটিকে গুজব আখ্যা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এক্সে এই গুজব ছড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ড্রোন হামলায় 60 জনের বেশি আহত হওয়ার ঘটনার পর হালেভি সম্পর্কে ভুয়া প্রতিবেদন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এই খবরের প্রতিক্রিয়ায় ইসরায়েলি গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, হামলায় হালেভি নিহত হননি। হিজবুল্লাহর হামলার পর ওই এলাকাটি পরিদর্শন করতে গিয়েছিলেন হালেভি। সেখানে তিনি সামরিক ও চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেনা কর্মকর্তা
বেষ্টিত হালেভির একাধিক ভিডিও ও ছবিও প্রকাশ করেছে মাধ্যমগুলো। জেরুজালেম পোস্ট জানায়, ড্রোন হামলার পরপরই এক্স মাধ্যমে হালেভির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন ছড়াতে শুরু করে। 10 লাখের বেশি ফলোয়ার সহ ডক্টর আনাস্তাসিয়া মারিয়া লুপিস নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হালেভির মৃত্যু নিশ্চিত হয় বলে পোস্ট করা হয়। 5 নভেম্বরের আগেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। আগামী 5 নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তার আগেই ইরানের প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এখবর প্রকাশ করেছে। 2টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছেন যে তার দেশ ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানি পারমাণবিক ও তেল স্থাপনাগুলোকে টার্গেট করা হবে না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন বলে জানা গেছে। গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত 1 অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছেন। ইসরায়েল বলছে তারা এর প্রতিশোধ নিবে। যুক্তরাষ্ট্র চাচ্ছে এ নিয়ে উত্তেজনা যাতে না বাড়ে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর হামলার জবাব হিসেবে দেশটির তেল স্থাপনায় হামলা না করতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি এমনভাবে হামলা চালাবেন যাতে আসন্ন মার্কিন নির্বাচনে এর কোনো প্রভাব না পড়ে। লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব। দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র অ্যান্ড্রিয়া টেনেন্টি বলেছেন, তারা কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন ছেড়ে যাবেন না। লেবাননের আল জমহুরিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থা ভালো নয়, বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের হামলার পর গত 3 দিনে তাদের কেন্দ্রগুলোতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে হামলা হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের অনুরোধে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ লেবাননে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য কোনো পক্ষের কথায় তারা সিদ্ধান্ত পাল্টাবেন না। দক্ষিণ লেবাননে অবস্থান করার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি সত্যি কঠিন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র অ্যান্ড্রিয়া টেনেন্টি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। সব পক্ষকেই অবশ্যই শান্তিরক্ষী বাহিনীকে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা রক্ষা করতে হবে। রাশিয়াকে অস্ত্র দেওয়ায় ইরানের ওপর ইইউ নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের অভিযোগে ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী, আধাসামরিক বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ সদস্য এবং 3টি এয়ারলাইন্সের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাদের ইউরোপ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, উপপ্রতিরক্ষামন্ত্রী সায়েদ হামজেহ ঘালান্দারি ওই 7 জন জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। ইইউ বলেছে তিনি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের সাথে জড়িত আছেন। ইরান এয়ার, মাহান এয়ার ও সাহা এয়ারলাইন্সের সম্পদ জব্দ করা হয়েছে। ইইউ আরো বলেছে তাদের বিমানগুলো ইরানের তৈরি মনুষ্যবিহীন আকাশযান এবং সংশ্লিষ্ট প্রযুক্তি রাশিয়ার কাছে হস্তান্তর করতে বারবার ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে ব্যবহৃত হয়েছে। লুক্সেমবার্গে এক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞা অনুমোদন করেন। গত মার্চে ইইউ সতর্ক করে বলেছিলেন, ইরান যদি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর করে, তাহলে ইইউ নতুন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহ দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।